সেখানে এস্টাবলিশ হবে, ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয়। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ গড়তে চাই। এক ভাই বলেছেন, সম্ভবত কি বাড়ির নামটা ওনার, হ্যাঁ বাসির জামাত, উনি বলেছেন যে উনি খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরী উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ। আমার পরিচয় ভাই ভিন্ন, আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাহলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই, আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা। আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নেই তাহলে আমি ইনসাফ করতে পারবো না, আমার দলের উপরে পারবো না, আমি দেশবাসীর উপরে পারবো না। আমি এই ঠিকানায় থাকতে চাই, এটাই আমার জন্য কমফোর্টেবল। আপনারা দোয়া করবেন। তা আজকে অনেক কথা হয়তো বা বলবো না, আমি শুধু অন্তর থেকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের দুটি কথা শোনার জন্য আপনারা এসেছেন এখানে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ। আর আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার জন্য। যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা নিতে পারি। আমার এই ভণ্টি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন, আপনারা কি চান, এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান। ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন এবং আরও পাবেন। আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয়, যারাই এদেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা খোলা মনে দেখবেন। খোলা মনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন, কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন। অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলে, আমি হাসি, নিয়ত তো অন্তরের ব্যাপার, ও দেখে কেমনি? সে তো আমার পারফরমেন্স দেখবে, আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে। আমরা বাংলায় একটা প্রবাদ জানি, বৃক্ষ তোমার পরিচয় কি, বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয়। তো ফলটা আমি দেখব, সে যেই হোক, যে দল হোক, ব্যক্তি হোক, নির্দলীয় হোক, কি হয়ে পার মেবি, আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে, কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব। তা আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন, আর কাজ ভালো হোক এই জন্য আমাদেরকে সমর্থন দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।